আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বিশেষ করে আমার 2021 সালে বিমান বাহিনীতে 50তম এই সার্কুলারে যারা আবেদন করবা, আমার শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য খুশির সংবাদ, কুরবানি ঈদের পরে বাংলাদেশ বিমান বাহিনীর 50তম বিমান সেনা সার্কুলার হতে যাচ্ছে, এবং সম্ভবত এই সার্কুলারে মহিলা এবং পুরুষ বিমান সেনা সার্কুলারটি একসঙ্গে হয়তো বা আসার সম্ভাবনা খুব বেশি আসবে। তো যাই হোক, তোমরা অনেকদিন থেকে ওদের আগ্রহে ছিলা যে কবে বিমান বাহিনীর বিমান সেনা পদে সার্কুলার আসবে। সার্কুলার যেহেতু আসছে, সেহেতু কিন্তু আমাদেরকে এখন থেকে একটু গাছাড়া দিয়ে একটু পরিশ্রম করতে নেমে যেতে হবে আজকে। তো এই বিষয়টা তোমাদের জানানোর জন্য আসলাম। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় যারা দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার কাছে প্রতিনিয়ত মেসেজ করো যে স্যার কবে আসবে বিমান বাহিনীর সার্কুলার, কবে আসবে বিমান বাহিনীর সার্কুলার, তোমাদের জন্য খুশি সংবাদ তো দিয়ে দিলাম। এই জুলাই মাসের শেষ সপ্তাহে যে কোনো সময় চলে আসবে কুরবানি ঈদের পর পরে। জাস্ট এখন থেকে তুমি যে ট্রেডে পরীক্ষা দিবা, সেই ট্রেডের জন্য ভালোভাবে একটু প্রিপারেশন নিতে হবে আর কি। কারণ সমসাময়িক বাংলাদেশ বিমান বাহিনীর আইকিউ পরীক্ষাটি এবং ইংলিশ পরীক্ষাটি, এই দুইটা পরীক্ষা কিন্তু একটু কঠিন হচ্ছে। যেহেতু কঠিন হচ্ছে, সেহেতু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি প্রিপারেশন এবং প্রস্তুতি আমরা ঠিক মতো নিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে বিমান সেনা হওয়ার স্বপ্ন, সেটা আমরা পূরণ করতে পারবো। পরিশ্রম ছাড়া, প্রস্তুতি ছাড়া, আমরা যেমন অতীতে কোনো পরীক্ষায় পাশ করতে পারিনি বা কোনো শিক্ষার্থী কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, সেহেতু চাকরির পরীক্ষায় এখানে কম্পিটিশন থাকে, এখানে প্রচুর পরিমাণে প্রার্থী অংশগ্রহণ করে, কিন্তু হাতে গোনা কয়েকজন প্রার্থী মাত্র চান্স পায়, চাকরি করার সুযোগ পায়। এই সুযোগটা যদি তুমি বা তোমরা নিতে চাও, এখন থেকে তোমার আইকিউ খুব ভালোভাবে পড়ালেখা করতে হবে, সাধারণ জ্ঞান পড়ালেখা করতে হবে, ইংলিশ পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, জেনারেল ম্যাথ পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, এগুলো অবশ্য ডিপেন্ড করবে তোমার ট্রেড অনুযায়ী তুমি কোন ট্রেডে পরীক্ষা দিতে যাবে। তুমি যদি টেকনিক্যাল ট্রেডে দিতে যাও, সেক্ষেত্রে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি নন টেকনিক্যালে যাও, সেখানে আলাদা প্রিপারেশন নিতে হবে। তুমি খেলোয়াড় ট্রেডে যেতে পারো, তুমি প্রভোস্ট ট্রেডে যেতে পারো, তুমি MTOF ট্রেডে যেতে পারো, তুমি IT সহকারী ট্রেডে যেতে পারো, এবং তুমি চিকিৎসা সহকারী ট্রেডে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, আমরা জানি বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবে অংশগ্রহণ করতে চাইলে এখানে SSC-তে GPA থাকতে হবে 3.5 সর্বনিম্ন, সায়েন্স আর্টস কমার্স দাখিল এবং সমমান যে কোনো থেকে তুমি পাস করে আসতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছিল তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছিল MTOF ট্রেডে কিন্তু 24 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যায় বাংলাদেশ বিমান বাহিনীতে, মানে ড্রাইভিং ট্রেডে। যারা তোমরা ড্রাইভিং পারো, তারা খুব তাড়াতাড়ি, যারা এখনো লাইসেন্স করোনি, লাইসেন্স করে ফেলো, এবং তোমার ড্রাইভিং পরীক্ষার উপর একটা প্রিপারেশন নিতে থাকো। এবং খেলোয়াড় ট্রেডের জন্য দৌড়পড় প্রতিযোগিতা হয় বিমান বাহিনীতে, প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করো। আর সর্বোপরি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ঈদের পর থেকে, কুরবানি ঈদের পর থেকে বিমান সেনা পদের জন্য ব্যাচ শুরু হয়ে যাবে বাংলাদেশের। তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখো, তোমরা তো জানোই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতিমূলক কোচিং করতে আসে। এবারও যেহেতু লকডাউন, সেহেতু সারা বাংলাদেশে লকডাউন পরিস্থিতির কারণে সকল প্রতিষ্ঠান বন্ধ, আমাদেরও প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাট আশা করি ঈদের পরে পরিস্থিতি ভালো হলে কুরবানি ঈদের পরে ব্যাচ শুরু করব। বাট ব্যাচ শুরু করার আগে তোমরা বিশ্বাস করবা কি করবে না, সারা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় 100 জনের মতো প্রার্থী আমার কাছে রিকোয়েস্ট করে রাখছে, তাদের নাম ঠিকানা SMS করে রাখছে। আমরা যদি কালকে ক্লাস শুরু করতে চাই, ওরা কালকে চলে আসবে। তো যাই হোক, তোমরা যারা যেতে চাচ্ছ, তোমরা যারা সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতি নিতে চাচ্ছ, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এখানে স্বল্প খরচে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আমরা অধিক পরিমাণে আইকিউ প্র্যাকটিস করাই, ইংলিশ সাজেশন দেওয়া হয়, ফিজিক্স সাজেশন দেওয়া হবে, ম্যাথ সাজেশন দেওয়া হবে, জেনারেল নলেজ সাজেশন দেওয়া হবে। আমরা যে সাজেশনগুলো দিয়ে তোমাদেরকে পড়াবো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় শতভাগ কমন পাবা। আর পরিশ্রম করতে হবে নিজে থেকে, যদি তুমি পরিশ্রমী না হও, এই চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু তুমি কোনোভাবে ভালো করতে পারবে না। যেহেতু এটা একটি গ্রেট নিউজ, খুশির সংবাদ, সেই কারণে আজকে অনেকদিন পরে চলে আসলাম বিমান সেনা নিয়ে কিছু বলবো বলে। আশা করি তোমরা প্রিপারেশন শুরু করবা, এখন থেকে প্রিপারেশন শুরু করো। আর যারা আসতে চাচ্ছ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমরা কিভাবে প্রস্তুতি নিয়ে আমাদের এখানে আসবা, আমি তখন ইনশাল্লাহ তোমাদেরকে সবকিছু বলে দেবো আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।
আল্লাহ হাফেজ।